রুশ ভাষায় নভিচক মানে নবাগত। সোভিয়েত ইউনিয়ন আমলে ক্ষতিকর এই নভিচক বিষ তৈরি করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখের আড়ালেই এর কার্যক্রম চালিয়ে যায় রাশিয়া। অন্যান্য রাসায়নিক বিষ থেকে নভিচক 5 থেকে 8 গুণ বেশি বিষাক্ত, যা শনাক্ত করাও অনেক কঠিন। 90-এর দশকে রুশ সংবাদ মাধ্যমে প্রথমবারের মতো নভিচকের কথা প্রকাশ করেন রসায়নবিদ ডক্টর ভিল মির্জাইয়ানভ। এরপরই তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে স্টেট সিক্রেট নামক বইয়ে নভিচকের গোমর ফাঁস করেন। Я участвовал во всех испытаниях нового отравляющего вещества под названием «Новичок», который 10 раз, по меньшей мере, сильнее, чем известные все отравляющие вещества в мире, поражает центральную нервную систему. 2018 সালে সাবেক এক রুশ গুপ্তচর ও তার মেয়েকে নভিচক বিষ প্রয়োগের হত্যার অভিযোগ ওঠে। তখনই এই রাসায়নিক বিষ নিয়ে আলোচনা শুরু হয়। ঠিক তার 2 বছর পর পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে ভয়ানক এই বিষ প্রয়োগ করে হত্যাচেষ্টার অভিযোগ সামনে আসে। যদিও এসব ঘটনার সবই অস্বীকার করে আসছে ক্রেমলিন। И я даже не хочу подробно комментировать. Не имеют права эти люди вмешиваться в наши внутренние дела. নাভালনির অন্তর্বাসের মধ্যে নভিচক বিষ দেয়া হয়েছিল, যা পরে তার শরীরে ছড়িয়ে পড়ে। সাইবেরিয়া থেকে বিমানে যাত্রার সময় মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দ্রুত জার্মানি নেওয়া হয় তাকে। পরে তার বিভিন্ন বায়োলজিক্যাল পরীক্ষায় নভিচক বিষের উপস্থিতি পাওয়ার দাবি করেন জার্মান চিকিৎসকেরা। শেষ পর্যন্ত বেঁচে যান নাভালনি। 2011 সালে মস্কো ফেরার পথে তিনি গ্রেপ্তার হন। তখন থেকেই কারাগারে ছিলেন পুতিনের প্রতিদ্বন্দ্বী এই নেতা। গত 16 ফেব্রুয়ারি কারাগারেই মৃত্যু হয় 47 বছর বয়সী এই নেতার। নভিচক শরীরে ঢুকলে প্রথমে স্নায়ুকে অকেজ করে ফেলে, শ্বাসকষ্ট ও দেহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। কঠিন বা তরল দুই অবস্থাতেই নভিচক সক্রিয়। পানিতে মেশালেও এর গঠন বদলায় না, আর বোতলে মজুদ করলে কয়েক মাস বা বছর পর্যন্ত কার্যকর থাকে। যদিও এ বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত আছে, কারণ নভিচক নিয়ে গবেষণা হয়েছে খুব কম। তবে প্রয়োগের মিনিট দুয়ের মধ্যেই এটি পূর্ণমাত্রায় কার্যকর হয়ে ওঠে। এটি খাবার, শ্বাস প্রশ্বাস, এমনকি পোশাক থেকেও মানুষের শরীরে সংক্রমিত হয়। নভিচক তৈরির পুরো প্রক্রিয়া রাশিয়ার আয়ত্তে, এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিজ্ঞতা শুধু তাদেরই আছে। রাশিয়ার দাবি, সোভিয়েত ইউনিয়ন বিলোপের পর এই ধরনের রাসায়নিক বিষ তৈরির কার্যক্রম বন্ধ আছে। 2017 সালে পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছে মজুত করা 40,000 টন রাসায়নিক অস্ত্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই জাতীয় বিষ তৈরির উপাদানগুলো কখনো নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণের আওতায় আনা সম্ভব হয়নি, কারণ এর রাসায়নিক গঠন সম্পর্কে নিশ্চিতভাবে কোনো তথ্য নেই। তানভীর জনি, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।